আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো এটা এগুলো দেখতে পাচ্ছেন, এই তিনটে হচ্ছে আমাদের কাদানাথ মুরগি। অনেকে অনেক নাম বলে করকনাথ, কাদানাথ, আমরা কাদানাথ বলি। তো এগুলো হচ্ছে কাদানাথ মুরগি, এগুলো ডিম দেয়, ডিম দেওয়া মুরগি, তিনটাই ডিম দেওয়া মুরগি। তো যাই হোক, দেখুন কাদানাথ মুরগি মুরগির মাংস ও ডিম খুবই উপকারিতা রয়েছে, এগুলো ডিম ও মাংস উভয়ে। অনেকে শখের বসে পালন করেন, আবার অনেকে বাণিজ্যিকভাবে পালন করে, আবার অনেকে ঘরে হয়তো মাংসের জন্য কিংবা ডিমের জন্য পালন করে থাকে। তবে আমরা ওদেরকে প্রাকৃতিকভাবে পালন করে বড় করেছি। এই যে তিনটাই আমাদের ছোট থেকে আমরা বড় করছি, এটা ছোট থেকে বড় করছি, আমরা প্রাকৃতিকভাবে পালন করছি। আরও অনেকগুলো ছিল যার কারণে সেগুলো আমরা জবাই করে খেয়ে ফেলেছি। আমাদের মানে আমরা মাংস, এই কাদানাথ মুরগির মাংস কিন্তু একদম কালো হয়, একদম কালো বলতে কি একদম কালো হয়, আর ডিমটা সাধারণ দেশি মুরগির ডিমের মতোই, যেটা সিদ্ধ করে খেলে অনেক রোগের উপকারিতা হয়। তো আমরা ওদেরকে সাধারণভাবে, যেমন প্রাকৃতিকভাবে, আমরা যেহেতু হাঁস মুরগি লালন পালন করি সেজন্য আমরা প্রাকৃতিকভাবে ওদেরকে লালন পালন করে বড় করেছি, এবং ওদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি ওদেরকে। এই মুরগির মাংস কিন্তু খুবই উপকার। এই মুরগির মাংস থেকে যদিও একটা মেডিসিনের ঘ্রাণ বলে, মানে খেতে গেলে মেডিসিনে একটা ঘ্রাণ আসে, তারপরও এই মাংস কিন্তু খুবই উপকারিত। মানে বিভিন্ন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস এইসব, এছাড়াও অনেক রোগের উপকার হচ্ছে এই মুরগি এবং এই মুরগির ডিম উভয়ই মানে খুবই উপকারিত। তো আমরা ওদেরকে সাধারণভাবে যেভাবে দেশি মুরগি লালন পালন করি সেভাবে ওদেরকে লালন পালন করেছি, প্রাকৃতিকভাবে ওদেরকে বড় করে তুলেছি। তো এখানে কিন্তু মাশাল্লাহ করে তিনটা মুরগি আমাদের ডিম দেয়, মাশাল্লাহ করে এই যে তিনটা মুরগি মাশাল্লাহ করে ডিম দেয়। তো আমরা কিন্তু কাদানাথ মুরগির ডিম কখনোই বিক্রি করি না, আমরা সবসময় খাই, তারপর বাচ্চা ফুটাই, বাচ্চা অতটা ফুটানো হয় না তবে আমরা খাই। তাছাড়া আমাদের আরও অনেকগুলো ছিল, সেগুলো আমরা খেয়ে ফেলেছি, এগুলোর মাংসটা অনেক কালো ছিল। তো এখানে অনেকগুলো মুরগি চলে আসছে, এগুলোকে মানে ধরে রাখা যায় না সেজন্য চলে আসছে। বিশেষ করে শৌখিন মোরগের কখনোই উম আসে না, মানে যে কোনো শৌখিন মুরগি হোক বা কেন, সব কোনো মুরগির মানে উম আসে না দেশি মুরগি ছাড়া। তো যাই হোক, আমাদের একটা সৌভাগ্য হয়েছিল কি, এই যেমন এই মুরগিটা আড়াই বছর পর গুচে বসেছিল, মানে উম আসছিল, এসেছিলো ডিম দিয়ে মাশাল্লাহ করে ওর উম এসেছিলো, আমরা বসিয়ে দিয়েছি, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর দিনই ওনার উম চলে গিয়েছে, তারপর আমরা দেশে একটা মুরগি দিয়ে লালন পালন করছি বাচ্চাগুলো। যাই হোক, এই মুরগি সবসময় রানিং ডিম দিতে থাকে, একটানা ডিম দিতে থাকে, তবে মাশাল্লাহ করে আমাদের মুরগিগুলো অনেক ভালো, সবসময় রেগুলার ডিম দেয়। তো ওদের মাশাল্লাহ করে সবসময় ডিম দেয়, হয়তো মাঝখান দিয়ে দুই একদিন কিংবা চার পাঁচ দিন বন্ধ থাকে, তারপর থেকে আবারও ডিম দেয় মাশাল্লাহ করে। ওদের আমরা খুবই যত্ন করি, যেহেতু শৌখিন মোরগ, তবে ওদেরকে প্রাকৃতিকভাবে পালন করতে করতে ওদেরকে মানে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হয়ে গিয়েছে। ওরা দেশি মুরগির সাথেই সারাদিন থাকে, তবে এমনিতেই মানে ওদের বৈশিষ্ট্যটা হচ্ছে আলাদা, যে ওদের পা থেকে চোট পর্যন্ত সব কিছু হবে কালো, এবং মাংসটাও কালো হবে, এটা দেখলেই বোঝা যাবে। আর দেখুন, আমাদের তিনটা মুরগি কিন্তু খুবই সুন্দর এবং খুবই খুবই হেলদি। অনেক বয়স্ক আন্টিরা কিংবা আপুরা, যাই হোক, ওদের হাড় ব্যথা থাকতে পারে কিংবা চোখের সমস্যা থাকতে পারে, আরও অনেক সমস্যা থাকতে পারে, তো সেগুলো সমাধান হচ্ছে এই মুরগির ডিম কিংবা এই মুরগির মাংস। তো এই মুরগিটা আমাকে এক আন্টি মানে ছোটোবেলায় আমরা ডিম নিয়ে এসেছিলাম, তো বাচ্চা থেকে বড় করছিলাম, তো মাশাল্লাহ করে সব বাচ্চা অনেকগুলো ছিল, আমরা খেয়ে ফেলেছিলাম, আর এই তিনটা আছে। তো ওরা কিন্তু মাশাল্লাহ করে ডিম দেয়, ওরা মানে এরা সবসময় ডিম দিতে থাকে, তবে শৌখিন মুরগি তো সেজন্য সবসময় ডিম দেয়, আর ওদেরকে আমরা খুব যত্ন করি, প্রাকৃতিকভাবে পালন করেছি। তো আপনারা কিন্তু
এরকম কাদানাত মুরগি কিন্তু সংগ্রহ করে লালন পালন করতে পারেন, লালন পালন করতে পারেন। তো এটা কিন্তু বড় বড় খামারে বিক্রি করে অথবা কারোর সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন, নিতে পারেন। তো এগুলো কিন্তু অনেক রোগের উপকার, যেটা আমি বলে দিয়েছি। আর অবশ্যই অবশ্যই আপনারা আপনারা চাইবেন যেটা সংগ্রহ করার জন্য, আর অবশ্যই প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন। কারণ একটা মেডিসিন যখন আপনি একটা মুরগিকে খাওয়াবেন ছোটোবেলা থেকে, তখন এটা মেডিসিন নির্ভর হয়ে যাবে। হয়তো প্রাকৃতিকভাবে চিকিৎসা করলে সেই প্রাকৃতিক চিকিৎসাটা আর কাজে লাগবে না, সেই মেডিসিনের চিকিৎসাটাই কাজে লাগবে। আর অবশ্যই মেডিসিনটা হবে অনেক অবশ্যই, কিন্তু এই মুরগিগুলো রোগ প্রতিরোধের ক্ষমতাটা অবশ্যই অনেক বেশি রাখে। আর অবশ্যই ওরা মানে ওদেরকে আমরা যেভাবে লালন পালন করেছি প্রাকৃতিকভাবে, ওরা সবসময় আমাদের দেশি মুরগিদের সাথে থাকে। ওরা দেশি মুরগির সাথে খুব বন্ধুত্ব সুলভ, মানে ওদের ব্যবহার সবসময় কোনো একটাকে ঠোকরায় না। যেমন অন্য জাতের মুরগি দেখলে হয়তো অনেক দেশি মুরগি ঠোকরায় কিংবা অনেক সমস্যা করে, কিন্তু আমাদের মুরগিগুলো আসলে এরকম নয়, সবসময় একসাথে থাকে সবগুলো। এগুলো একদমই অসুস্থ কম হয়, দেশি মুরগিও অসুস্থ কম হয়। তবে এই মুরগিটা আল্লাহর রহমতে আমরা পালন করার পর থেকে আল্লাহর রহমতে কোনোদিনও অসুস্থ হয়নি। তারপর দেখুন আপনারা, ও কোনোদিনও অসুস্থ হয়নি। ওরা কিন্তু খাবারটাও অনেক কম খায়, যেমন ওদেরকে খাবারটা ওরা খাবারটাও কম খায় দেশি মুরগির মতোই। ওদের আচার আচরণ, চাল চলন সব কিছুই দেশি মুরগির মতো, শুধুমাত্র তাদের মা আর তাদের ডিম, এটাই হচ্ছে খুব উপকারী। আর ওদের ওরা কি দেখ ঋতু লাম্বা চড়া, যে এই মুরগিটা একদম ব্যতিক্রম। আর এদের ডিমটা কিন্তু আমি বলে দিচ্ছি, এদের ডিমটা সাধারণ ডিমের মতোই হয়। আর তবে স্কিনটা পুরোই কালো আর চোটটাও কালো হবে, তারপর মাথার ফুলটুল সব কিছু কালো। ডিম হচ্ছে ওদের স্কিন কালারের মধ্যে, আর ওরা একটু লাম্বা চড়া হবে। তো আজ ওদের আচার আচরণ সব দেশি মুরগির মতোই, আর ডিমের সাইজটা একটু লাম্বা হবে, হ্যাঁ স্কিন কালার হবে, তবে ভিতরে দেশি মুরগির ডিমের মতোই। তো ওরা কিন্তু খুব সুন্দর, ওরা মানে দেশি মুরগির মতোই ওরা মানে চাল চলন ওরা কখনোই মানে অতটা জ্বালায় না আমাদেরকে, খুব সুন্দরভাবে ওরা ওরা খাওয়া দাওয়া করে, খুব সুন্দরভাবে ওদেরকে আমরা লালন পালন করেছি। তো ঠিক আছে, আমার একটাই অনুরোধ যে আপনারা অবশ্যই এই মুরগিটা সংগ্রহ করবেন। অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই ভালো হবে। তো আজ ভিডিও এটুকুই, যারা আমাদের পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।